আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনজুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, কুষ্টিয়া। অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। ইতিপূর্বে আমরা অ্যাডজাস্টমেন্টের সমস্ত ভিডিওগুলো করেছি এবং অ্যাডজাস্টমেন্টের ভিডিওগুলো দেখার পরে আপনি অবশ্যই সার্ভিস কোম্পানির 5 থেকে 9 নম্বর স্টেপ পর্যন্ত অঙ্কগুলো করা হয়েছে, তারপর পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেমের 5 থেকে 9 নম্বর স্টেপ পর্যন্ত করা হয়েছে, এবং এখন আমরা পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমের অ্যাকাউন্টিং সাইকেলের 5th to 9th স্টেপ পর্যন্ত শিখব। তো অঙ্কটা একটু ধীর স্থিরভাবে আপনি একটু পড়ে নেবেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে একটা প্রথম যে কাজটা করতে হবে, দেখেন এখানে দেওয়া আছে ডিসেম্বর 31, 2019, অনার্স সিকিউরিটি জুলাই 1, 2019, অর্থাৎ ডিউরিং দ্য পিরিয়ড 6 মান্থ, অ্যাকাউন্টিং পিরিয়ড 6 মান্থ, অতএব সো দি অ্যামাউন্ট মাস্ট বি 6 মান্থ, হবে অ্যাডজাস্টেড অ্যামাউন্ট মাস্ট বি 6 মান্থ। এখন এখানে আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে, এটা 4th স্টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল। এখন এই 4th স্টেপ অফ অ্যাকাউন্টিং সাইকেল কীভাবে সাজানো হয়, লিস্ট অফ অ্যাকাউন্ট অ্যান্ড দ্য ব্যালেন্স বিফোর অ্যাডজাস্টমেন্ট, ইট ইজ কল্ড আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, তো আমরা হিসাব চক্রের ধাপটা আরেকবার দেখে নিই। এখানে হিসাব চক্রের যে ধাপ দেওয়া আছে, হিসাব চক্রের ধাপের মধ্যে প্রথমে আছে আইডেন্টিফিকেশন ট্রানজ্যাকশন, লেনদেন শনাক্ত করা, জানালে লেজার, আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা আমরা অ্যাডজাস্টমেন্ট শিখবো, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটা শিখবো, পরবর্তীতে 7, 8 এবং 9 এইগুলো পরবর্তী ভিডিওতে শিখবো। এখন অ্যাডজাস্টমেন্টের যে বিষয়টা সেটা আমরা এখন একটু পড়ে দেখি। চার্জ ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং অ্যাট 5% অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাট 10%। এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনের অ্যামাউন্ট বলা হবে, তো আমরা জানি যে ডেপ্রিসিয়েশনের জার্নালটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং 5%। তাহলে বিল্ডিংয়ের পরিমাণ কত, 1 লাখ, 1 লাখের উপর 5% কেটে 6 মাস, 6 মান্থ, 6/12 হবে, এখানে 6 মান্থ ডেপ্রিসিয়েশন হবে 2500 টাকা, 2500। অ্যান্ড নেক্সট ইকুইপমেন্টের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এখানে 10% ইকুইপমেন্ট 64,000 ×10% ×6/12 = 3200। নেক্সট প্রিপেড ইন্স্যুরেন্স হ্যাজ এক্সপায়ার্ড, এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, অতএব ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখানে অ্যামাউন্টটার পরিমাণ বের করে দেওয়া আছে, দ্য অ্যামাউন্ট ইজ গিভেন 400। প্রিপেড অ্যাডভার্টাইজিং হ্যাজ বিন এক্সপায়ার্ড ডিউরিং দ্য পিরিয়ড, অতএব অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর প্রিপেড অ্যাডভার্টাইজিং ক্রেডিট। এখানে প্রিপেড অ্যাডভার্টাইজিং রয়েছে 1800, অ্যামাউন্ট দেওয়া আছে, অত বের করার কোনো প্রয়োজন নেই। অ্যাক্রুয়াল স্যালারি, যেটা অ্যাক্রুয়াল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, আর ওই প্রথম তিনটা ডিফারেন্স, স্যালারিজ এক্সপেন্স ডেবিট আর স্যালারিজ পেবল ক্রেডিট 2000, অ্যান্ড ইন্টারেস্ট অন নোট পেবল টাকা 600, ইন্টারেস্ট এক্সপেন্স নোট, ইন্টারেস্ট পেবল নোট, অ্যাক্রুয়াল এক্সপেন্স। এখন আসি অ্যাক্রুয়াল ইন্টারেস্ট অন নোট রিসিভেবল, অ্যাক্রুয়াল রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। এখন আমাদের এখানে টোটাল অ্যাকাউন্ট নাম্বার 22, এর ভিতরে অ্যাসেট আছে, এখানে আমরা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দিচ্ছি, এগারোটার ভিতরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আমরা লাইব্রেরির মধ্যে ধরে নিচ্ছি, অর্থাৎ এখানে 9টা ধরবো, আর এই দুটো 3, 4, এই 4টি হচ্ছে লাইব্রেরি, ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ দুটো আছে, এখানে রেভিনিউ দুটো আছে, অর্থাৎ এখানে সেলস, এই একটা সেলস, আর এই আর ইন্টারেস্ট রেভিনিউ নামে আর একটা এক্সপেন্স আছে, রেভিনিউ আছে, রেভিনিউ সেলস একটা একটা, আর ইন্টারেস্ট রেভিনিউ, এই দুটো সেলস এবং এই রেভিনিউ আছে 2টা, এক্সপেন্স আছে 5টা, মোট 22টা হিসাব আছে এখানে। এখন আমাদের এখানে দেখতে হবে যে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে কয়েকটা নতুন হিসাব তৈরি হচ্ছে। এখানে দেখেন ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, নিউ এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা একটু এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা রয়েছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বিল্ডিং, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট, এটা নিউ এক্সপেন্স, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সিস্টিং অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এটা রয়েছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স একটা নিউ এক্সপেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সিস্টিং অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স নিউ এক্সপেন্স আর প্রিপেইড অ্যাডভার্টাইজিং এক্সিস্টিং অ্যাকাউন্ট, স্যালারিজ এক্সপেন্স এক্সিস্টিং অ্যাকাউন্ট, স্যালারিজ এক্সপেন্স এক্সিস্টিং বা ওল্ড এক্সপেন্স, আর স্যালারিজ পেবল এটা নিউ লাইবিলিটিজ, ইন্টারেস্ট এক্সপেন্স নিউ এক্সপেন্স, ইন্টারেস্ট পেবল নিউ লাইবিলিটি,
ইন্টারেস্ট রিসিভেবল অ্যাসেট, নিউ অ্যাসেট, নিউ অ্যাসেট অ্যান্ড ইন্টারেস্ট রেভিনিউ, এক্সিস্টিং অ্যাকাউন্ট, এটা ওল্ড এক্সিস্টিং অ্যাকাউন্ট, এখানে ইন্টারেস্ট রেভিনিউ রয়ে গেছে। তাহলে আমাদের হিসাব কয়টা হচ্ছে দেখেন, নিউ এক্সপেন্স এক দুই, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা হচ্ছে নিউ এক্সপেন্স। তাহলে টোটাল এক্সপেন্স এখন আমাদের হবে দশটা, টোটাল এক্সপেন্স হবে দশটা। এখন আমরা লাইবিলিটি কয়টা হয়েছে, এক নিউ লাইবিলিটি ওয়ান, নিউ লাইবিলিটি টু, অর্থাৎ লাইবিলিটি দুটো, এখন লাইবিলিটির পরিমাণ হবে চারটা। আর নিউ অ্যাসেট হয়েছে ইন্টারেস্ট রিসিভেবল, এটা নিউ অ্যাসেট, এখানে হবে দশটা। আর ক্যাপিটাল এবং ড্রয়িংয়ের কোনো পরিবর্তন হয়নি, রেভিনিউর কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ আমাদের এখন আটটা হিসাব বাড়লে মোট হিসাব হবে তিরিশটা। এখন আমরা এটার ভিত্তিতে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করব। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করতে হলে আমরা আমাদের এক্সপ্যান্ডেড অ্যাকাউন্টিং ইকুয়েশন অনুসারে তৈরি করতে হবে। তো প্রথমে আমাদের ডেপ্রিসিয়েশন এক্সপেন্স থেকে আমরা শুরু করি, নিউ এক্সপেন্স এটা আগে বসাই, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স বিল্ডিং, বিল্ডিং আমাদের 2500। এরপরে আসি ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট এখানে 3200। অ্যান্ড নিউ ইন্স্যুরেন্স এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, নিউ এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 300। স্যালারিজ এক্সপেন্স ওল্ড, স্যালারিজ এক্সপেন্স ওল্ড, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট 15000 অ্যান্ড ডেবিট, ডেবিট 2000 ইকুয়াল টু 17000। নাম্বার টেন ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স নাম্বার সিক্স। আর আমাদের কোনো এক্সপেন্স এখানে দেখা যাচ্ছে না, এখন এখান থেকে আমরা এক্সপেন্স নেব। এবার আমরা এখানে আসছি রেন্ট এক্সপেন্স, যা ছিল তাই, এক্সিস্টিং এক্সপেন্স নো চেঞ্জ। রেন্ট এক্সপেন্স 39000, স্যালারি এক্সপেন্স অলরেডি পোস্টেড, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, কস্ট অফ গুড সোল্ড, এখানে একটু বলে না ভালো, অঙ্কটা কেন পারপেচুয়াল হলো, অঙ্কের মধ্যে যদি এই কস্ট অফ গুড সোল্ড থাকে, অঙ্কের মধ্যে যদি কস্ট অফ গুড সোল্ড থাকে তাহলে অঙ্কটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে হবে, এবং এই ইনভেন্টরিটা সুদে অ্যাসেট হবে, এই ইনভেন্টরিটা কী হবে, সুদে অ্যাসেট হবে, এই ইনভেন্টরিটা সুদে অ্যাসেট হবে। এখানে যদি ইনভেন্টরির কথা বলা থাকে সেই এই ইনভেন্টরিকে বোঝাবে, এটা পারপেচুয়ালের অঙ্ক, কস্ট অফ গুড সোল্ড আছে, পার্সেস থাকবে না অঙ্কের মধ্যে, পার্সেস যদি না থাকে, কস্ট অফ গুড সোল্ড থাকলে অঙ্কটি বুঝে নিতে হবে যে পারপেচুয়ালের অঙ্ক। এবার আমাদের কস্ট অফ গুড সোল্ড এই পর্যন্ত শেষ হয়েছে, এবার আমরা যাব ইন্টারেস্ট রেভিনিউ। তো ইন্টারেস্ট রেভিনিউ এখানে, ইন্টারেস্ট রেভিনিউ এখানে আমরা এইটাই বসাবো, ইন্টারেস্ট রেভিনিউ এটা আয়, আমাদের খরচ বসবে দশটা, ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ, এখানে ক্রেডিট আছে, ক্রেডিট 3000, এখানে ইন্টারেস্ট রেভিনিউ ওল্ড ক্রেডিট, ইন্টারেস্ট রেভিনিউ ওল্ড ক্রেডিট, ক্রেডিট 1000 ইকুয়াল টু 4000। এবার আসি সেলস ডিসকাউন্ট, এটা এক্সপেন্স হিসাবে থাকবে, সেলস ডিসকাউন্ট এটা রেভিনিউর কোয়ান্টা, সেলস ডিসকাউন্ট অ্যান্ড সেলস রিটার্ন রেভিনিউয়ের কোয়ান্টা, সেলস ডিসকাউন্ট নো চেঞ্জ, এক্সিস্টিং অ্যাকাউন্ট সেলস, সেলস ডিসকাউন্ট এক্সিস্টিং এটা এক্সপেন্স হিসাবে ধরবে, কোয়ান্টা অ্যাকাউন্ট সেলস রেভিনিউর কোয়ান্টা, সেলস রিটার্ন, সেলস রিটার্ন, সেলস রিটার্ন 2000। এবার আসি আমরা সেলস, এবার আসি আমরা সেলসে,
সেলস এর পরিমাণ হচ্ছে সেলস 1,23,000, নো সেন্স এক্সিস্টিং অ্যাকাউন্ট ড্রয়িং, ড্রয়িং ইজ এ কন্ট্রা অ্যাকাউন্ট অফ ক্যাপিটাল অর অনার সিকিউরিটি, ড্রয়িং ড্রয়িংস নো সেন্স অনার সিকিউরিটি, নো সেন্স অনার সিকিউরিটি। এবার আসি লাইবিলিটি, এবার আপনারা আসবো কি লাইবিলিটিতে, এবার আসবো লাইবিলিটিতে। এটা এক্সপেন্স হলো, রেভিনিউ হলো, তারপর ড্রয়িং হলো, তারপর ক্যাপিটাল হলো, এবার রেভিনিউতে আসি। এখানে দেখেন রেভিনিউর মধ্যে আছে নোট পেয়েবল, নোটস পেয়েবল, নোটস পেয়েবল, নোটস পেয়েবল 30,000, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল বসানোর আগে আমাদের এখানে দেখতে হবে দুটো কারেন্ট লাইবিলিটি রয়ে গেছে, ইন্টারেস্ট পেয়েবল আর স্যালারিস পেয়েবল। এটা নিউ লাইবিলিটি, এটা নিউ লাইবিলিটি, এই নিউ লাইবিলিটি দুটো এখানে বসিয়ে দিতে হবে। ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল 6,600, স্যালারিস পেয়েবল, স্যালারিজ পেয়েবল 2,000। এখন আমরা আসবো অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল নাম্বার 13, নাম্বার 13, অ্যাকাউন্ট পেয়েবল 25,000। আমরা আসি এবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট নাম্বার 11, ইট ইজ এ কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ ইকুইপমেন্ট, অ্যাকুমুলেটেড ডেপ 13,000 অ্যান্ড ইকুইপমেন্ট 3,200, 16,200। অ্যান্ড নেক্সট অ্যাকুমুলেটেড ইকুইপমেন্ট, এবার আসবে ইকুইপমেন্ট, অরিজিনাল অ্যাকাউন্ট ইকুইপমেন্ট, এক্সিস্টিং অ্যাকাউন্ট ইকুইপমেন্ট 66,000। এবার আমরা আসবো অ্যাকুমুলেটেড ডেট বিল্ডিং, ডেট বিল্ডিং, বিল্ডিং 15,000 অ্যান্ড 2,500, 17,500, বিল্ডিং, এক্সিস্টিং অ্যাকাউন্ট নো সেন্স 1,00,000, বিল্ডিং। এবার আমরা আসি ল্যান্ড, 8 নম্বর হিসাব, ল্যান্ড নো সেন্স, ল্যান্ড নো সেন্স, ল্যান্ড নো সেন্স 1,00,000, ল্যান্ড 80,000, অ্যান্ড নোট রিসিভেবল, নোট রিসিভেবল, নোট রিসিভেবল, নোট রিসিভেবল, নোট রিসিভেবল 40,000, অ্যান্ড অ্যাসেট নিউ অ্যাসেট ইন্টারেস্ট রিসিভেবল, কারেন্ট লাইবিলিটি কারেন্ট অ্যাসেট, ইন্টারেস্ট রিসিভেবল কারেন্ট অ্যাসেট, ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল 1,00,000, 1,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ইজ অ্যাসেট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি অ্যাসেট 10,000, প্রিপেইড অ্যাডভার্টাইজিং এটা ফিকটিশিয়াস অ্যাসেট, তবু আমরা এখানে বসাচ্ছি অ্যাডভার্টাইজিং। এখানে ডেবিট আছে 1,800, ডেবিট 1,800, অ্যান্ড ক্রেডিট
প্রিপেইড অ্যাডভার্টাইজিং, প্রিপেইড অ্যাডভার্টাইজিং মাই ক্রেডিট 300 ইকুয়াল টু 1500। প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স, প্রিপেইড ইন্স্যুরেন্স 2400 ডেবিট অ্যান্ড প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, ক্রেডিট 400 ইকুয়াল টু ডেবিট 2000। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল নো সেন্স, এক্সিস্টিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল 20000 অ্যান্ড ক্যাশ, এক্সিস্টিং অ্যাকাউন্ট নো সেন্স 30000। টোটাল অফ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স 479500। এখন এই অঙ্কটা থেকে যদি আপনার ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয়, এই অঙ্কটা থেকে যদি ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হয় তাহলে এখান থেকে এইটুকু হবে ইনকাম স্টেটমেন্টের ফাংশন, এইটুকু হবে ইনকাম স্টেটমেন্টের ফাংশন, এইটুকু হবে ইনকাম স্টেটমেন্ট, এইটুকু হবে অনার্স ইকুইটি, এইটুকু হবে অনার্স ইকুইটি। এই ইনকাম স্টেটমেন্ট, এই নিট ইনকাম এর থেকে যা বের হবে সেটাই অনার্স ইকুইটির সাথে যোগ হবে, আর এই অনার্স ইকুইটি যোগ এর সাথে ড্রয়িং বাদ দেওয়ার পর এই নিট ইনকাম যোগ বিয়োগ করার পর এন্ডিং অনার্স ইকুইটি হবে, এই এন্ডিং অনার্স ইকুইটি এবং এইটুকু নিয়ে হবে পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স। তো এর আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন এবং বারবার প্র্যাকটিস করতে থাকেন, প্র্যাকটিস করার পর আপনার আয়ত্ত আসবে। এর পরের ভিডিওতে আমরা কীভাবে ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে সেটা দেখব। তো সবাই ভালো থাকেন।